কে কোন কিতাবে লেখছে? খাট ধরতে পারে না মুসলমান যে কালেমা পড়েছে সেই মুসলমানের খাট ধরতে পারবে? শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ আলাই তিনি ইন্তেকাল করার পরে জামাত ইসলামের কিছু নেতা সেখানে গিয়ে তার খাট ধরেছিলেন কি এটা আপনারা জানেন? এটা লইয়া তাগো কোন কোন আলেম কিছু কথা কইছে, তাগো আলেম এটা তোকে সাইজ করেছে ঠিক কিনা? মেয়ের ঘরের নাতি নানির খাট ধরতে পারে না, কবর দিতে পারে না, মারা গেলে কিছুই করতে পারে না, ভাই এগুলা কোনো কিতাবে হাইন? আত্মসলা শিনেন নিও, আত্মসলা এগুলার কোনো ভিত্তি নাই, খবরদার। আর কিও বাস সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, রাদিতু বিল্লাহি রব্বান ওয়াবিল ইসলামে দীনান ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা রাসূলাও ও নবিয়্যা। মুনাজাত হচ্ছে আলহামদুলিল্লাহ। বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার, বড় শক্তি আমেরিকা, এটা তো আপনারা ব্যাখ্যা জানেন। করুণা আমেরিকারে এক নম্বরে রাখছে, কি এক নম্বরে? মানে দিশ নাই, উশ নাই। দুই নম্বরে ছিল ব্রাজিল, ল্যাটিন আমেরিকার আর একটা বড় দেশ ব্রাজিল, দুই নম্বরে ছিল। এখন ব্রাজিল গেছে তিন নম্বরে, আর আমাদের পাশের বন্ধুরা আইসে দুই নম্বরে। পাশের বন্ধু ছিলেন যারা রাস্তায় মুসলমান পিটায় মারে, যে শেখের গোষ্ঠী দিয়ে গরু খাইছত, মুসলমানের মসজিদ ভাঙ্গে ঠিক কিনা বলে? আল্লাহর মায়ের আলমের বাইর এখন সেখানে করুণা দুই নম্বরে আছে, সেকেন্ড প্লেসে আছে, আর ব্রাজিল থার্ড প্লেসে আছে। বাংলাদেশের কোনো সিরিয়াল নাই, আগেও ছিল না, এখনো নাই। অনেক অনেক ভালো আছে, অনেক ভালো আছে, কারণ একটাই, এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই, এত আজান দুনিয়ার কোনো দেশে নাই, এত কোরআন তাফসির মাহফিল, এত টুপি, এত দাড়ি দুনিয়ার কোনো দেশে নাই। যখন ছাত্র ছিলাম ব্রিটিশ আমলে, তখন ঢাকা ছোট্ট ছিল, ঢাকাকে বলা হতো সিটি অফ মস্ক, সিটি অফ মস্ক। পুরো বিশ্বের মধ্যে ঢাকা ছিল মসজিদের শহর, আর ঢাকা পুরান ঢাকে এমন এমন জায়গা আছে, এক জায়গায় খাড়াইলে চার পাঁচটা মাইক থেকে আর দাঁড়ের আওয়াজ আসে চারিদিকে, আসে না? নাই গেলাজিরা বাজার বংশালী আন্দি খাড়াইলে দেখবা ভাইরে ভাই শুধু মসজিদ আর মাইক, এত মসজিদ দুনিয়ার কোথাও নাই। জুমার নামাজ শেষ হয়, মানুষ রাস্তায় বাইরে মনে হয় যেন ঢাকার মানুষ বেগুন মসজিদে হামাইছে, এত মানুষ। আবার সিনেমা হল বাংলে দেয়া যায়, এত মানুষ কা মানুষ বেগুন বোধ হয় সিনেমা চাইতে আসে। আবার হাসপাতালে যান, সেখানে গেলে দেখবেন যে বাংলাদেশের মানুষ বেগুন বোধ হয় হাসপাতাল বেগুন রুগী, পিঁপড়ার চাইতেও মানুষ ঘন, যেই দেশে পিঁপড়ার চাইতেও ঘন, বিশ্বাস করেন। সেই দেশে ঘরে ঘরে করুণায় সাফইয়া যাওয়া দরকার ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই কোরআনের বরকতে, হাদিসের বরকতে আলেমরা কোরআন হাদিস প্রচার করতেছে, আজান মসজিদ মিনার এগুলার বরকতে আল্লাহ সবাই চেয়ে ভালো রাখছে। এমনকি সৌদি আরব, আরাবিয়ান কান্ট্রি গুলার চাইতেও বাংলাদেশ অনেক ভালো আছে। অনেকেও মাজাদ গামছা বান্দি জড়ি কয় আমরা যোগ্য লায়ক, আমরা করুণার মোকাবিলা করতে সক্ষম হয়েছি, আল্লাহকে হ্যান্ডম কদ্দুর, তাইলে আবার দেয়াই ঠিক কিনা? আল্লাহতে আত্মসমর্পণ করা লাগবে। আল্লাহ রহম করেছেন, আল্লাহ রক্ষা করেছেন, আল্লাহ আমাদের উপর অনেক অনেক মেহরবানি করেছেন ঠিক কিনা বলেন? আমরা মসজিদ মুখী হই, আমরা কোরআন মুখী হই, আমাদের মধ্যে আর আহলে হাদিস হানাফি নিয়ে কোনো কথাবার্তা নাই,
আপনারা কি একমত? কোনো কথাবার্তা নাই, যে যেই তরিকার আছে সে সেই তরিকায় চলবে, ঠিক কিনা বলেন? হাসরের মাঠে কবরের মধ্যে আল্লাহ জিজ্ঞাইব, তুমি কি হানাফি নাকি আহলে হাদিস, তুমি কি শর্ম নাই না তুমি শস্যি না, এটা জিজ্ঞাইব বোধহয়। জোরে কর ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম হুজুর, ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আলা নাসাব, এটা বোধহয় কইছে। ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আসে আমাদের সবার গোল পয়েন্ট দরকার, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমার সোনার ছেলে নিবেদিত প্রাণ যে যুবকগুলো আমাদের এই এলাকাটা মাহফিলের দিকে দুর্বল, তাদের জন্য খাস করে দোয়া করা দরকার। আসেনি কন? জোরে কন? আসেনি? নিজেদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম রেখে এই ধরনের একটা মাহফিল ইন্তজাম করতে হলে এই যুগে কয়েক লক্ষ টাকা লাগে, নাকি লাগে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাদেরকে হযরত ওসমান গনির ইমান দিয়ে দেয়, হযরত সোহাইব রুমির ইমান দিয়ে দেয়, আর এই এলাকাবাসী যারা তাদেরকে যেন আল্লাহ পাক হযরত বিলালের ইমান দিয়ে দেয়, বাংলাদেশের যুবক তরুণ যারা তাদেরকে আল্লাহ পাক যেন খালেদ ইবনে ওলিদের জজবা দিয়ে দেয় ইয়া আল্লাহ, মোহাম্মদ বিন কাসিমের জজবা দিয়ে দেয় ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহুম্মা লা তুআজ্জিবনা বিআযাবিকা ওয়ালা তুহলিকনা বিগজবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। اللهم لا تسلط علينا ظالما ولا تسلط علينا من لا يرحمنا، اللهم انا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم، اللهم احفظنا من الوباء والطوفان والقحط والكمل والضفادع والطاعون والزلزلة والدنجو وكورونا وجميع البليات فإنك خير الحافظين. আল্লাহুম্মা আনসুর ওয়া হাফিজ মুলকা বাংলাদেশ, আল্লাহুম্মা আনসুর ওয়া হাফিজ দৌলতা বাংলাদেশ, আল্লাহুম্মা আনফিদ ফি মুলকিনা ওয়া ফি কওমিনা কানু মুনাদ্দিন। রাত গভীর হয়ে গেছে আল্লাহ, আয় আল্লাহ তোমার যে বান্দাগুলো এখন এখানে বসা আছে, হাসরের কঠিন দিনে আমরা আগে তওবা করেছি আল্লাহ, এখানকার একটা গোলামকে তুমি বেইজ্জত করিও না আল্লাহ, কবর হাসর পলসেরাত মিজানের প্রত্যেকটা ঘাটি আমাদের সবার জন্য আসান করে দিও আল্লাহ, সহজ করে দিও ইয়া আল্লাহ, সব গুনাহ খাতা মাফ করে দিয়ে এই মাহফিলের ফয়েজ এবং বারাকাতে মেহরবানি করে হাসরে আমাদের আমলনামা ডান হাতে দান করিও আল্লাহ, ডান হাতে দান করিও ইয়া আল্লাহ। এই মাহফিলের উসিলায় চতুর্দিক যদ্দূর এলাকার যত মাইলের ভাইয়েরা মাহফিলে হাজির আছে, পুরো এলাকার জমিনের নিচে কালেমা নিয়ে যারা দাফন হয়ে গেছে আল্লাহ, মেহরবানি করে কোরআনে পাকের উসিলায় এই মাহফিলের বরকতে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামি ইসমে গ্রামীর বারাকাতে কিয়ামত পর্যন্ত তাদের কবর আজাব মাফ করে দাও, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ। তাদের পরবর্তী প্রজন্ম নেক্সট জেনারেশন আমরা যারা আসি, আল্লাহ আমাদেরকে মোমেনে কামেল বানিয়ে দাও, পূর্ণাঙ্গ মুসলিম বানিয়ে দাও, আমাদের সমাজটাকে একটা ইসলামী পরিবেশ তৈরি করে দাও ইয়া আল্লাহ। বিশেষ করে সেই যুবকদের কথা ভুলতে পারি না যারা এই সংকটাবন সময় সন্ধিক্ষণে এই মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ তাদেরকে হযরত ওসমান গনির ইমান দিয়ে দাও, হযরত সোহাইব রুমির ইমান দিয়ে দাও ইয়া আল্লাহ, আশারায় মুবাশশারা আব্দুর রহমান ইবনে আউফের ইমান দিয়ে দাও ইয়া আল্লাহ। রব্বিগফির আরহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।